নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। আজ সেপ্টেম্বর 17 তারিখ শুক্রবার, মু আরিয়া। আজ গুরুত্বপূর্ণ নিউজ গুড়িক আপনার জনাইবি। নিউজ গুড়িক ভালো লাগলে নিশ্চিত ভাবে গোটি লাইক করে চ্যানেল কু সবসক্রাইব করে দেবে। তো চলুন আজ গুরুত্বপূর্ণ খবর গুড়িক উপরে নজর পকাইবা। তবে জানন্তু কেমিতি হব যুক্ত দুই পরীক্ষা। আসন্তা 22-29 তারিখ যায় প্রাকটিকাল রেকর্ড দাখল পায় ওড়িশা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ সিএচএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছাত্রছাত্রী পরীক্ষা প্রতিদিন সকাল 10টার আরম্ভ হয়ে গোটায় লেখায় চালিব। পরীক্ষা আরম্ভ হবার 15 মিনিট পূর্ব ছাত্রছাত্রী উত্তর খাতা দিয়া। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের কড়া সুরক্ষা মধ্যে পরীক্ষা আয়োজন হব। পরীক্ষা কেন্দ্রগুলিকে সিসিটিভি ব্যবস্থা করা পরিষদ সমস্ত পরীক্ষা কেন্দ্রের অধীক্ষক নির্দেশ দিয়েছে। সেইপরি যুক্ত দুই অফলাইন পরীক্ষা পাই আবেদন করা যাইতিবা কলা, বাণিজ্য, বিজ্ঞান ও ধন্দামূলক ছাত্রছাত্রী লিখিত পরীক্ষা অক্টোবর 1 আরম্ভ হব। উভয় রেগুলার ও এক্সরেগুলার ছাত্রছাত্রী অক্টোবর 1-11 তারিখ মধ্যে পরীক্ষা দেবে। পরীক্ষা সূচী নেই বিভাগ পক্ষরু বুধবার পরীক্ষা সূচী প্রকাশ পাইছি। পরবর্তী খবর, পেট্রোল 75 ও ডিজেল 68 টঙ্কায় বিক্রি হব। তবে মহঙ্গা মাড়ে আউটু পাউটু হওয়া লোক খুব শীঘ্র আশ্বস্তি মিলবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন হল উপরমুহা থাকা পেট্রোল ও ডিজেল লিটর পিছা দরক হ্রাস করা সরকারি স্তরের বিচারমর্শ আরম্ভ হয়ে যাই। আসন্তকালি উত্তরপ্রদেশ লক্ষ্ণৌঠার 45তম জিএসটি প্যানেল বৈঠক বসব। এই সময়ের পেট্রোল ও ডিজেল জিএসটি সামিল করা আলোচনা হব। যদি সর্বতিক্রমে পেট্রোল ও ডিজেল জিএসটি স্ল্যাব মধ্যে আসব, তাহলে দেশবাসী মহঙ্গা মাড়ু আশ্বস্ত লাভ করবে। জিএসটি লাগু হওয়া পরে সারা দেশের পেট্রোল লিটর পিছা দর 75 টঙ্কা ও ডিজেল দর 68 টঙ্কা খসি আসব। এবে অধিকাংশ সহরের পেট্রোল লিটর পিছা দর 100 টঙ্কা উপরে রয়েছে। সেইপরি ডিজেল দর মধ্যে 100 ছুইব ছুইব হচ্ছে। পেট্রোল ও ডিজেল দর কমিলে স্বয়ংক্রিয়া প্রক্রিয়ার অন্যান্য সামগ্রীগুলির দর মধ্যে হ্রাস পাইব। পরবর্তী খবর, বিরাট কোহলি টি-20 বিশ্বকাপ পরে অধিনায়ক পদ ছাড়বে। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বুধবার এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। আগামী টি-20 বিশ্বকাপ পরে সে টি-20 অধিনায়ক পদর ইস্তফা দেবে। তবে সে দিনিকিয়া এবং টেস্টরে অধিনায়ক দায়িত্ব তুলাইবে বলে স্পষ্ট করেছেন। কোহলিঙ্ ইস্তফা প্রসঙ্গ এবে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া সাইটে চর্চার কারণ সাজিলা। বিভিন্ন গণমাধ্যমে কোহলি অধিনায়ক পদ ছাড়া কথা প্রকাশ মধ্য করে, তাপরে বিসিসিআই এখন খণ্ডন করে। আজ এই নাটকর জবনিকা নিজে কোহলি পকাইছেন। সোশ্যাল মিডিয়া সাইটে সে এক পত্র মাধ্যমে অধিনায়ক পদ ছাড়া কথা লিখিছেন। পরবর্তী খবর, পানি শসিবনি সমুদ্র, 4টি জেলাকে এবে বন্যার বিপদ। তবে মহানদীরে মাড়ি আসুছি বন্যা। উপর মুন্ডরে প্রবল বর্ষা যোগ শনিবার সন্ধ্যায় আসিপার মধ্যম ধরনের বন্যা। এনেই আগুয়া সতর্ক করাইছেন এসওআরসি। হীরাকুদ জলভণ্ডারর এবে 28টি গেট দিয়ে বন্যা জল নিষ্কাশন হেউছি। বন্যা জল আজ মুন্ডরে পৌঁছিবা বেড়ে শনিবার এহা পিক্রে পৌঁছিব। শনিবার মধ্যাহ্ন ভিতরে 8 লক্ষ কিউসেক পানি মুন্ডলি দিয়ে প্রভাবিত হব, যাহাদ্বারা মহানদীরে শাখা নদীগুলিকর বন্যা আসবার আশঙ্কা রয়েছে। এথিযোগ কেন্দ্রাপড়া, জগৎসিং পুর, কটক ও পুরী জেলা প্রভাবিত হব বলে সূচনা দিয়েছেন স্বতন্ত্র রিলিফ কমিশনর প্রদীপ জেনা। পরবর্তী খবর, হীরাকুদ ড্যাম প্রতি বড়ুছি বিপদ। তবে লঘুচাপ বর্ষায় হীরাকুদ জলভণ্ডারের জলস্তর বৃদ্ধি পাই সর্বাধিক জলধারণ ক্ষমতা 630 ফুট পাখে পৌঁছে যাই। রিপোর্ট অনুসারে 7 দিন ভিতরে ড্যামে প্রায় 8 ফুট জল বৃদ্ধি পাই। গত 9 তারিখে জলস্তর 620.95 ফুট রয়েছে। এবে এহা 628.75 পৌঁছি আছে। উপর মুন্ড ছত্তিশগড়ের প্রবল বর্ষা ও সেঠাকার ড্যামগুলিক খলি দেইথিবারু আশারু অধিক পরিমাণ জল প্রবেশ করুছি। প্রতি সেকেন্ডে 5,47,929 କ୍ୟୁସେକ୍ ପାଣି ପ୍ରବେଶ କରୁଥିବା ବେଳେ 4,84,396 କ୍ୟୁସେକ୍ ଜଳ ନିଷ୍କାସନ ହେଉଅଛି। ଜଳ ପ୍ରବେଶ କରିବା ପରିମାଣ ଧୀରେ ଧୀରେ ବୃଦ୍ଧି ପାଉଅଛି, ହେଲେ ସେହି ତୁଳନାରେ ନିଷ୍କାସନ ପରିମାଣ କମ୍ ରହିଅଛି। ତେଣୁ ହୀରାକୁଦ ଡ୍ୟାମ୍ ବିପଦମୁହାଁ ହେଉଥିବା ଆଲୋଚନା ହେଉଅଛି। ଏଥିପାଇଁ ପରିଚାଳନାଗତ ତ୍ରୁଟି ବୋଲି ଅଞ୍ଚଳବାସୀ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ଆସନ୍ତା 18 ତାରିଖ ସୁଦ୍ଧା ବନ୍ୟାର ଆଶଙ୍କା। ତେବେ 18 ତାରିଖ ସନ୍ଧ୍ୟା ସୁଦ୍ଧା 4ଟି ଜିଲ୍ଲାର ବନ୍ୟାର ଆଶଙ୍କା ରହିଅଛି। ଛତିଶଗଡ଼ରେ ପ୍ରବଳ ବର୍ଷା ଯୋଗୁଁ ହୀରାକୁଦର ଜଳସ୍ତର ବୃଦ୍ଧି ପାଇଅଛି, ଫଳରେ ଡ୍ୟାମ୍ର 28ଟି ଗେଟ୍ ଖୋଲାଯାଇଥିଲା। ବନ୍ୟା ଜଳ ନିଷ୍କାସନ କରାଯାଉଅଛି। ତେଣୁ ମହାନଦୀ ସଂଲଗ୍ନ ତଥା ତଳିଆ ଅଞ୍ଚଳଗୁଡ଼ିକରେ ଛୋଟ କିମ୍ବା ମଧ୍ୟମ ଧରଣର ବନ୍ୟା ପରିସ୍ଥିତି ସୃଷ୍ଟି ହୋଇପାରେ ବୋଲି ସୂଚନା ଦେଇଛନ୍ତି ସ୍ୱତନ୍ତ୍ର ରିଲିଫ କମିଶନର ପ୍ରଦୀପ ଜେନା। ହୀରାକୁଦରୁ ଛଡ଼ାଯାଇଥିବା ପାଣି ଶନିବାର ସକାଳ ସୁଦ୍ଧା ମୁଣ୍ଡଳୀରେ ପହଞ୍ଚିଯିବ। ସକାଳୁ ମଧ୍ୟାହ୍ନ ଭିତରେ ମୁଣ୍ଡଳୀରେ 8 ଲକ୍ଷ କ୍ୟୁସେକ୍ ପାଣି
पास करिबो। राति सुधा पानी तोलिया अंचल पहुंची जिबो। फळरे केन्द्रापड़ा, जगत सिंहपुर, कटक, पुरी जिले में निम्नरु मध्यम धरणर बन्या होइपारे। तेबे परिस्थिति को नजर रखी केन्द्रापड़ा, बालेश्वर, भद्रक, कटक, जाजपुर और पुरी भली 6 जिले में 30 ओड्राफ, 12 एनडीआरएफ, अग्निशम बाहिनी 10 टीम को मुतयन कराई। एजाए सेमिति उद्वेगजनक स्थिति नहीं बोली एसओआरसी कहिसंदी। परवर्ती खबर, कोरोना काल रे पाठपढ़ा भूली गलेनी अनेक छात्र छात्री। तबे महामारी कोरोना बेले ओडिशा समेत समग्र देश शिक्षा व्यवस्था किभली विपर्यस्त हो पड़ी तार एक गंभीर रिपोर्ट आसी। प्राय 1.5 वर्ष हम स्कूल कॉलेज बंद हो रही फल छात्र छात्री मैंने उपयुक्त शिक्षार वंचित होती। दुकान, बजार, मॉल, धार्मिक अनुष्ठान, सिनेमा हॉल इत्यादि को खोलिबा लागि अनुमति दि जाइथिबा बेले प्राथमिक और उच्च प्राथमिक विद्यालय गुड़िक खोलिबा को अनुमति मिली ना। स्वाभाविक भाव में राज्य शिक्षा व्यवस्था विपर्यस्त हो पड़ी अच्छी। यह एक वास्तव स्थिति होइथिबारु तुरंत स्कूल खोलिबाकु गणतांत्रिक अधिकार सुरक्षा संगठन पक्षरु राज्य सरकारक निकटरे दाबी करा जाय अछि। परवर्ती खबर, मूलपत्र खाइबा द्वारा शरीर को मिलिथाय एहि सब लाभ जानंतु कोन। स्वास्थ्य पर मूल अत्यंत लाभदायक। या शीत ऋतु आरंभ होबाकु जाउथिबा बेले आपण एहाकु निश्चित सेवन करंतु। मूल को रोसई रे और सालाड रे व्यवहार करा जाए, किंतु आपण जानंती कि यार पत्र रे भी अनेक प्रकार पोषक तत्व मिलिथाय। एथरे कैल्शियम, फॉलिक एसिड, विटामिन सी आदि उपादान थाए। तबे आसंतु जानिबो यार सेवन द्वारा कोन सब लाभ मिलिथाय। जदि आपण मूलपत्र खांती तबे यार रक्त को शुद्ध करिथाय। मूलपत्र रस जंडिस रो उपकारी मध्य होइथाय। जदि आपण मूलपत्र खांती तबे एहा रोग प्रतिरोधक शक्ति मध्य बढ़ाई थाए। मूलपत्र रे फाइबर भरपूर मात्रा रे थाए, तेणु एहाकु खाइबा उचित। परवर्ती खबर, आसंताकाली मूर्ति उच्चता विवादर राय सुनाइबे उच्च न्यायालय। बालुबजार पूजा मंडप मूर्ति उच्चता मामलार शुणाशुणि शेष करिछन्ति ओडिशार उच्च न्यायालय। आसंताकाली एहार राय प्रकाश करिवे बोली आवेदनकारी आडभोकेट सूर्यकांत संगेनेरिया सूचना देइछन्ति। गत 14 तारीख दिन बालुबजार पूजा कमिटी पक्षर ओडिशा उच्च न्यायालय मामला दायर करा 500 वर्षर पुराण परंपरा अनुसार एठार माँ दुर्गा बड़ मूर्ति पूजा पाई आसुअछि। एणु सरकार मूर्ति कटकणा को बालुबजार पूजा कमिटी पक्षर यह विरोध कर एक रिट पिटीशन दायर करा जाय थिला। परवर्ती खबर, अर्थमंत्री घोषणा, ब्याड बैंक 30,600 कोटी टंकार ग्यारंटी मंजूर कले सरकार। तबे केन्द्र अर्थमंत्री निर्मला सीतारमण आज बहुत प्रतीक्षित ब्याड बैंक गठन पर घोषणा करिसेंति। सरकार बा ब्याड बैंक पक्षर बैंक गुड़िक जारी होता सिक्युरिटी रसीद को ग्यारंटी देवे। यह ग्यारंटी 30,600 कोटी टंका हे। तेज चलित बर्षर बजेट ब्याड बैंक प्रतिष्ठा विषय अर्थमंत्री घोषणा करते आयोजित सांबादिक सम्मेलन में अर्थमंत्री कहते गत 6 वर्ष मध्य 5 लक्ष कोटी अधिक ब्याड बैंक लोन रिकवरी कर मार्च 2018 वर्तमान सुधा 3 लक्ष कोटी अधिक रिकवरी कर। केवल 2018-19 बैंक गुड़िक 1.2 लक्ष कोटी टंका लोन रिकवर करेकर्ड हो। 2018 मसीहा 21 पब्लिक सेक्टर बैंक मध्य केवल 2 बैंक लाभवान होते कि 2021 मसीह केवल 2 बैंक क्षति में पड़ी। तबे आशा करुछि आजर गुरुत्वपूर्ण खबर गुड़िक आपंक निश्चित भाव भल लगी। जदि भल लगी था वीडियो को गोटे लाइक करूँ और चैनल को सब्सक्राइब करने बिल्कुल भी भूलु ना। आपंक भल पाइबा स्वरूप वीडियो को शेयर करदे। पुणी देखा लेटेस्ट अपडेट्रे से बड़ पर्यटन विदाय नौ। वंदे मातरम, टेक् केयर, बाय बाय।